প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত, আজকে আপনাদের সামনে একটি কার্যকরী হোমিও মেডিসিন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সেলিনিয়াম 30। এই সেলিনিয়াম 30 মেডিসিন ব্যবহার করলে আপনারা কি সুবিধা পাবেন বা আপনাদের সেক্সুয়াল লাইফে এই সেলিনিয়াম 30 কতটা প্রভাব বিস্তার করবে সেই বিষয়ে আলোচনা করব। তো মূল আলোচনায় যাওয়ার শুরুতেই বলে দেই, যারা এই মুহূর্তে সরাসরি আমাকে ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনারা আমার যারা ভক্ত বা যারা আমার দর্শক তাদেরকে আমি বলবো, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। কারণ আজকে যে মেডিসিনটি নিয়ে আমি কথা বলবো সেটি একটি অতি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন সেলিনিয়াম 30। এটি সাধারণত কারা ব্যবহার করতে পারবেন বা আপনার শরীরে কী সমস্যা থাকলে এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত বলবো। 1, যাদের পেনিস অত্যন্ত শিথিল, আপনার পেনিস যদি অত্যন্ত শিথিল হয়ে যায়, মানে পেনিস সহজে দাঁড়ায় না, সেক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করলে আপনি অবশ্যই উপকৃত হবেন। এরপরে আমি লিখেছি 2 নম্বর পয়েন্ট, যে অনিচ্ছায় বীর্যপাত, মানে যাদের নিজের ইচ্ছায় না, সম্পূর্ণ অনিচ্ছায় বীর্যপাত ঘটে, তারা এই মেডিসিনটি ব্যবহার করলে অবশ্যই উপকৃত হবেন। এরপরে আমি 3 নম্বরে লিখেছি ফোঁটা ফোঁটা বীর্যক্ষরণ, যাদের ফোঁটা ফোঁটা বীর্যক্ষরণ হয়, এমনিতে স্বাভাবিক অবস্থায় ফোঁটা ফোঁটা বীর্যক্ষরণ হয়, তারা এই মেডিসিনটি ব্যবহার করলে খুবই উপকার পাবেন। এরপরে আমি 4 নম্বরে লিখেছি মলমূত্র ত্যাগকালে বীর্যপাত, যারা মলমূত্র ত্যাগ করতে গেলে যাদের বীর্যপাত হয়, তারা যদি এই মেডিসিনটি ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন। আর একটা কথা খেয়াল রাখবেন, যাদের প্রস্রাবে জ্বালা পোড়া আছে তারাও ব্যবহার করলে উপকার পাবেন। এরপরে আমি লিখেছি মানসিক পরিশ্রম এবং অনিদ্রায় বৃদ্ধি, যাদের মানসিক পরিশ্রম করলে এবং রাত্রি জাগরণ করলে এই সমস্যা বেড়ে যায়, তারাও এই মেডিসিন ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন। এরপরে আমি 6 নম্বরে লিখেছি সঙ্গম ইচ্ছা লুপ্ত, যাদের সহবাসের ইচ্ছা একেবারে লুপ্ত হয়ে গেছে বা সহবাসের ইচ্ছা জাগে না বা সহবাসের ইচ্ছা জাগলেও পেনিসের ঠিক মতো উত্থান হয় না, তারা এই মেডিসিনটি ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন। এরপরে আমি লিখেছি সহবাসে অক্ষমতা, যাদের সহবাসের অক্ষমতা আছে, মানে সহবাসের সময় যারা সক্ষম নন বা যাদের পেনিসের সক্ষমতা নেই, তারা এই মেডিসিনটি ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন। এরপরে আমি লিখেছি 8 নম্বরে কিন্তু সহবাসের ইচ্ছা বৃদ্ধি, যাদের সঙ্গম ইচ্ছা একেবারে নেই অথবা খুব বেশি আছে কিন্তু সহবাস সক্ষমতা কম, তারাও এই মেডিসিনটি ব্যবহার করলে খুব উপকার পাবেন। এরপরে আমি 9 নম্বরে লিখেছি লিঙ্গের উত্থান হয় না, যাদের সহবাসকালে বা সেক্সুয়াল টাইমে যাদের পেনিসের উত্থান হয় না, তারা এই মেডিসিনটি নিয়ম মেনে ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন। আমি 10 নম্বরে লিখেছি স্ত্রী আলিঙ্গনে বীর্যপাত, যারা স্ত্রীকে আলিঙ্গন করলেই যাদের বীর্যপাত ঘটে যায়, তারাও এই মেডিসিনটি ব্যবহার করলে উপকার পাবেন। এরপরে আমি 11 নম্বরে লিখেছি সহবাসের পর দুর্বলতা, যাদের একটুও ক্ষমতা আছে, যারা সহবাস করলে পরবর্তীতে যারা জটিল দুর্বলতায় ভোগেন, শারীরিক দুর্বলতায় ভোগেন, হাত পা কাঁপাকাঁপি করে, তারা এই মেডিসিনটি ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন। এবার আসুন আপনাদের বলে দেই যে এই সেলিনিয়াম 30 মেডিসিন আপনারা কীভাবে খাবেন, কী পরিমাণ কিনবেন। এই সেলিনিয়াম 30 মেডিসিনটি আপনার নিকটস্থ হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন। তো আপনি 1 গ্রাম পরিমাণ জার্মানি মেডিসিন কিনে নেবেন, হোমিও ফার্মেসিতে গিয়ে বলবেন আমাকে 1 গ্রাম জার্মানি হোমিও সেলিনিয়াম 30 মেডিসিন দেন। এবার 1 গ্রাম কিনে এনে আপনি 1 ফোঁটা করে খাবার 1 ঘন্টা পূর্বে দিনে 3 বার খাবেন। এভাবে 15 থেকে 20 দিন এই মেডিসিন খেলে আপনার এই যাবতীয় সমস্যা খুব দ্রুততম সময়ে সেরে যাবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার সম্পর্কে ডিটেলসে জানতে চান তাহলে এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে গেলে বিস্তারিত জানতে পারবেন।
অথবা আপনারা যদি সরাসরি আমাকে কল করতে চান তাহলে 01710687950 এই নাম্বারে সরাসরি কথা বলতে পারবেন সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে। আপনারা যে কোনো শারীরিক কন্ডিশনে বা শারীরিক সমস্যার ব্যাপারে আপনারা যদি আমার সঙ্গে আলোচনা করতে চান তাহলে মোবাইলে কল করতে পারবেন, অথবা সরাসরি আপনাদের গোপন রোগের বিষয়ে আমার চেম্বারে এসে আলোচনা করে আপনারা মেডিসিন নিতে পারবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওর শেষবেলা এসে আপনাদেরকে আমি আবার বলছি, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন।